नमस्कार बन्धुरा आमी ओसमान तुम्हारा देखो भार्चुअल स्टाडी हब एक नतून पथेर दिशारी। आज आमार चार नम्बर भिडियो तुम्हारे रिक्वेस्टे आमी शुरू करते चले त्रिकोणमिति अर्थात क्लास टेनर फार्स्ट चैप्टर कोणेर परिमाप। तुम्हारा जेहेतु त्रिकोणमिति प्रथम करछो ताई आमरा आगे जेने नी त्रिकोणमिति की अर्थात व्हाट इज ट्रिगोनोमेट्री। फार्स्ट अफ अल व्हाट इज ट्रिगोनोमेट्री तो की बोलछे दि ब्रांच अफ मैथामेटिक्स डिलिंग उइथ दि रिलेशन अफ दि साइड्स एंड एंगल्स अफ ट्राइंगल्स एंड उइथ दि रिलेभेंट फांगशन अफ एनी एंगल्स। तो की बोलछे ना मैथामेटिक्सर जे शाखाय आमरा ट्राइंगलर अर्थात त्रिभुजर साइड एवं एंगल अर्थात बाहु एवं कोण निये आलोचना करब सेटाई कि ना त्रिकोणमिति। त्रिकोणमिति कथाटी एलो कथा थेके बा त्रिकोणमिति कथार अर्थ कि चलो देखे नी। ट्राइगोनो अर्थात ट्राइंगल, ट्राइगोनो कथा अर्थ ट्राइंगल, एटा एकटी ग्रीक शब्द। एवं मेट्रन, मेट्रन कथा अर्थ हच्छे मेजर बा मेजरमेंट बा परिमाप। ताहले कि हलो त्रिकोणमिति कथार अर्थ कि ना त्रिभुजर परिमाप। এবার আসি আমরা কোণের প্রকারভেদে অর্থাৎ ক্লাসিফিকেশন অফ অ্যাঙ্গেল। আমরা জেনারেলি কোণকে দুভাগে ভাগ করি, একটা জ্যামিতিক কোণ আর একটা ত্রিকোণমিতিক কোণ। আমরা এই চ্যাপ্টারে ত্রিকোণমিতিক কোণ নিয়ে আলোচনা করব, বাট ফার্স্ট অফ অল দেখে নিই জ্যামিতিক কোণ কাকে বলে। কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে যদি দুটি রশ্মি নির্গত হয় অথবা যদি দুটি রশ্মি কোনো বিন্দুতে মিলিত হয় তবে সেই সংযোগস্থলে একটি কোণ উৎপন্ন হয়েছে বলা হয়। জ্যামিতিক কোণ সর্বদা জিরো ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে হয় এবং সর্বনির্দিষ্ট বিন্দু থেকে দুটো রশ্মি যদি নির্গত হয়, দেখো কিউ বিন্দু থেকে দুটো রশ্মি এদিকে একটা গিয়েছে এদিকে একটা গিয়েছে, এবং দুটো ভিন্ন রশ্মি যদি একটা বিন্দুতে এসে মিলিত হয়, দেখো এ থেকে একটা রশ্মি এসেছে, সি থেকে একটা রশ্মি এসেছে, দিয়ে বিতে মিলিত হয়েছে, এই ক্ষেত্রে এই দুটি ক্ষেত্রেই কোণ তৈরি হয়। কি তৈরি হয়? কোণ বা অ্যাঙ্গেল তৈরি হয়, যেমন পি কিউ আর একটা অ্যাঙ্গেল এবং এ বি সি একটা অ্যাঙ্গেল। বোঝা গেছে? চলো এবার আসি ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলে, অর্থাৎ দেখে নিই ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল কাকে বলে। চলো ডেফিনেশন দেখে নিই। একটি রশ্মিকে যদি তার প্রান্তবিন্দুতে স্থির রেখে ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীতে আবর্তন করানো যায় তবে সেই ঘূর্ণায়মান রশ্মিটির তার প্রথম অবস্থানের সঙ্গে একটি কোণ উৎপন্ন করে, একে ত্রিকোণমিতিক কোণ বলে। বুঝতে পারলে? চলো বিস্তারিত দেখে নিই, তাহলে ভালোভাবে বুঝতে পারবে ত্রিকোণমিতিক কোণ কি। তো আমরা ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলের ডেফিনেশন থেকে কি জানলাম, দেখো ধরো এটা একটা রশ্মি, এই রশ্মিটা যদি আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরে তাহলে এই যে প্রাথমিক অবস্থান এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে, ধরো সাপোজ আমি এটা নিলাম, এই রশ্মিটা এখানে এলো তাহলে এটা নিলাম, তাহলে একটা অ্যাঙ্গেল তৈরি করছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল, এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, মনে রাখবে তোমরা। এবার যদি ক্লকওয়াইজ ঘোরে, সাপোজ ধরো এইটা রশ্মি ছিল এদিকে ঘুরতে ঘুরতে এখানে এলো, তাহলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি করলো, এই যে অ্যাঙ্গেলটা, সেটা হলো কি না ঋণাত্মক অ্যাঙ্গেল বা নেগেটিভ অ্যাঙ্গেল। বোঝা গেছে? তো আমরা আগেই দেখলাম যে জ্যামিতিক অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমাদের কি ছিল, না জিরো থেকে 360-এর মধ্যে ছিল জ্যামিতিক অ্যাঙ্গেল সবসময়। কিন্তু দেখো সাপোজ আমি যদি এইটাকে এক পাক ঘোরালাম, ঘোরালাম এক পাক, তাহলে কত ডিগ্রি হলো? 360 ডিগ্রি হলো। আবার এক পাক ঘোরালাম, 360 যোগ 360, আবার যদি এক পাক ঘোরাই তাহলে আবার 360 যোগ হবে, হবে কি না? তো সো আমাদের এই ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলের কোনো শেষ নাই, এটা আনলিমিটেড চলবে। তাহলে জ্যামিতিক অ্যাঙ্গেলের সঙ্গে ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলের কি পার্থক্য পেলাম, দেখো এটা বাউন্ডেড, আমাদের জ্যামিতিক অ্যাঙ্গেল বাউন্ডেড, বাট এটা আনবাউন্ডেড, এটা আনলিমিটেড চলবে। আর একটা কি পার্থক্য পেলাম, এটা দেখো অলওয়েজ পজিটিভ, জ্যামিতিক
ज्यामितिक कोण ज्यामितिक अंगेल अलवेज पजिटिव बाट एटा पजिटिव होते पारे बा नेगेटिव होते पारे कोनटा ना त्रिकोणमितिक अंगेल आशा करी तुम्हारा बुझते पारले जे ज्यामितिक अंगेल एवं त्रिकोणमितिक अंगेल मध्ये पार्थक्य कि बुझा गेछे चलो आमरा नेक्स्ट देखी एबार आसि कोणेर परिमापे आमादेर कोण परिमापेर तीनटे पद्धति रयेछे একটা হচ্ছে ষষ্ঠী পদ্ধতি একটা শতক পদ্ধতি আর একটা বৃত্তীয় পদ্ধতি জেনারেলি আমাদের কোশ্চেন এসে থাকে দুটো পদ্ধতিতে ষষ্ঠী এবং বৃত্তীয় অর্থাৎ ষষ্ঠী থেকে বৃত্তীয় এবং বৃত্তীয় থেকে ষষ্ঠী এরকম কোশ্চেন এসে থাকে তো আমরা তিনটে পদ্ধতি দেখব তো ফার্স্ট আমরা দেখে নিই ষষ্ঠী পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি তো চলো ষষ্ঠী পদ্ধতি কি দেখে নিই তো ষষ্ঠী পদ্ধতিতে আমরা কিভাবে কোণকে পরিমাপ করব দেখো সাপোজ ধরো এখান থেকে যদি আমি শুরু করি পুরোটা ঘুরে এসে এখানে যদি আবার পৌঁছই আমরা কত ডিগ্রি কোণ পাবো 360 ডিগ্রি কোণ পাবো এই পদ্ধতিতে আমরা এভাবেই কোণটাকে মাপবো ঠিক আছে তো দেখো এই কোণটাকে যদি আমি আবার চার ভাগে ভাগ করি এটা একটা ভাগ এটা একটা ভাগ এটা একটা ভাগ এবং এটা একটা ভাগ তাহলে একে যদি চার দিয়ে ভাগ করি কত হয় 90 ডিগ্রি তাহলে এই প্রতি ভাগ হচ্ছে আমাদের 90 ডিগ্রি বুঝা গেছে প্রতি ভাগ আমরা 90 ডিগ্রি পেলাম এবার এই 90 ডিগ্রিকে যদি আমি 90 ভাগে ভাগ করি কত ভাগে ভাগ করব 90 ভাগে ভাগ করব তাহলে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেল পাবো 1 ডিগ্রি পাবো তাই কি না তাহলে 360 ছিল পুরোটা একে চার ভাগে ভাগ করলাম কত ডিগ্রি করে পেলাম 90 ডিগ্রি করে এবং এই 90 ডিগ্রিকে আমরা আবার প্রতি 90 ভাগে ভাগ করলে আমরা 1 ডিগ্রি করে পেলাম এই 1 ডিগ্রিকে আমরা আবার 60 ভাগে ভাগ করব কত ভাগে ভাগ করব 60 ভাগে তাহলে আমরা পাবো 1 মিনিট তাহলে আমরা কি পাবো না 1 মিনিট এবং এই 1 মিনিটকে আবারও আমরা কত ভাগে ভাগ করব 60 ভাগে ভাগ করব ভাগ করে কত পাবো 1 সেকেন্ড বুঝা গেছে তাহলে ষষ্ঠী পদ্ধতিতে আমরা কোণ কিভাবে পরিমাপ করব ডিগ্রি মিনিট এন্ড সেকেন্ডে বুঝা গেছে চলো নেক্সট আসি বৃত্তীয় পদ্ধতিতে এবার দেখে নিই বৃত্তীয় পদ্ধতি কাকে বলে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য বিশিষ্ট চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলে রেডিয়ান একটি ধ্রুবক কোণ বুঝতে পারলে চলো বিস্তারিত দেখে নিই তাহলে সহজেই বুঝতে পারবে চলো দেখো তাহলে চিত্রে যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা সেখানে বৃত্তের ব্যাসার্ধ কত আর এই যে চাপটা নিয়েছি আমরা এবি যে চাপটা সেটার দৈর্ঘ্য কত আর তাহলে এই যে ব্যাসার্ধ এবং এই চাপ এই দুটো মিলে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে সেটাকে বলছি আমরা 1 রেডিয়ান বোঝা গেছে কেননা আমাদের সংজ্ঞা কি বলছে কোন বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য বিশিষ্ট চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাহলে ব্যাসার্ধ এবং চাপ এই যে আর এই আর তাহলে দুটো সমান তাহলে এই দুটো সমান হলে এবং এই ব্যাসার্ধ এবং এই চাপ দুটো যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে সেটাকে বলছে 1 রেডিয়ান বুঝা গেছে আশা করি বুঝতে পারলে চলো দেখি নেক্সট কি আসে বৃত্তীয় পদ্ধতির মধ্যে সম্পর্ক দেখো পুরোটা কত 2 পাই আর কারণ আর ব্যাসার্ধের বৃত্ত সো এবার ব্যাসার্ধ হচ্ছে আর এবং চাপ হচ্ছে আর এই চাপ এবং ব্যাসার্ধ মিলে কেন্দ্রে যে কোণটা তৈরি করেছে সেটা কোণ এ ও বি সমান সমান 1 রেডিয়ান বোঝা গেছে 1 রেডিয়ান এটাকে আমরা রেডিয়ান এককে প্রকাশ করব বৃত্তীয় পদ্ধতিতে তোমরা জানো এবার দেখো আর চাপের জন্য কেন্দ্রে 1 রেডিয়ান কোণ উৎপন্ন হচ্ছে হলো তাহলে আর চাপের জন্য কত 1 রেডিয়ান উৎপন্ন হলো এবার পুরোটা কত 2 পাই আর তাহলে 2 পাই আর এর জন্য কত হতে পারে আর এর জন্য যদি 1 রেডিয়ান হয় তাহলে 2 পাই আর এর জন্য আশা করি 2 পাই রেডিয়ান হবে বুঝতে পারলে তাহলে আর
ব্যাসার্ধের জন্য, এই যে আর ব্যাসার্ধ সেটার জন্য এক রেডিয়ান এবং টু পায়ের জন্য টু পায় রেডিয়ান। এবার একটু আগে আমরা শিখলাম ষষ্ঠীক পদ্ধতি, এই ষষ্ঠীক পদ্ধতিতে আমরা কী শিখলাম, না ষষ্ঠীক পদ্ধতিতে পুরো, এই যে দেখতে পাচ্ছ পুরো এক পাক অর্থাৎ টু পাই আর ঘুরে আসতে আমরা 360 ডিগ্রি কোণ অতিক্রম করছি, হয়েছে। এবার আমরা বৃত্তীয় পদ্ধতিতে কত করছি, টু পাই আর দূরত্ব করতে টু পাই রেডিয়ান, বোঝা গেছে। তাহলে ষষ্ঠীক পদ্ধতির 360 ডিগ্রি এবং বৃত্তীয় পদ্ধতির টু পাই রেডিয়ান সমান, তাহলে বলতে পারি টু পাই রেডিয়ান ইকুয়াল টু 360 অর্থাৎ 360। তাহলে বুঝতে পারলে, এবার দেখো তাহলে টু পাই রেডিয়ান ইকুয়াল টু 360 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো দেখো পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি, দুই দিয়ে কেটে দাও বলে যাবে পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি বাই পাই, পারবো কি না বলতে, এক রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি বাই পাই। সো তোমরা মনে রাখবে এই পোর্শনটা, এক নাম্বার মনে রাখবে 180 ডিগ্রি বাই পাই হচ্ছে এক রেডিয়ানের মান, বোঝা গেছে। আবার যদি ঘুরিয়ে দেখো 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, তাহলে এক ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180, এটা মনে রাখবে। তাহলে এক রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি বাই পাই এবং এক ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, বোঝা গেছে। এই দুটো সম্পর্ক তোমাদের মনে রাখতে হবে, এখান থেকে তোমাদের প্রশ্ন শর্ট কোশ্চেন এসে থাকে। তো আমি কি শর্ট কোশ্চেন আছে, দুটো এক্সাম্পল বা একটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এই সম্পর্ক দুটো লিখে রাখছি খাতায়, 1 রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি বাই পাই আর 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180, পাই রেডিয়ান বাই 180, ঠিক আছে। দেখো আমরা একটা এক্সাম্পল নিয়েছি, 60 ডিগ্রিকে বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করো। সাপোজ তোমরা আগেই জানলে ভালো করে যে আমাদের বৃত্তীয় পদ্ধতি এবং ষষ্ঠীক পদ্ধতি, এইটা কি মানে আছে ষষ্ঠীক পদ্ধতিতে, কারণ ষষ্ঠীক পদ্ধতিতে আমরা ডিগ্রি মিনিট এবং সেকেন্ড দ্বারা প্রকাশ করি, তাই কি না, আর বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ান। সো আমাদেরকে দেওয়া আছে ষষ্ঠীক পদ্ধতিতে করতে হবে কি পদ্ধতিতে, না বৃত্তীয় পদ্ধতিতে। তো সো তাহলে বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করতে গেলে কোন সূত্র অবলম্বন করব, তোমায় বলো, এক রেডিয়ান ইকুয়াল টু এটা না এক ডিগ্রি ইকুয়াল টু এটা, অবভিয়াসলি এক ডিগ্রি ইকুয়াল টু এটা, কারণ এক ডিগ্রি ইকুয়াল টু যদি আমরা বলতে পারি পাই সি বাই 180, সো আমরা 60 ডিগ্রি ইকুয়াল টু কি বলতে পারবো, পাই সি বাই 180 ইন্টু 60, সো কেটে দাও 3 6 18 ইকুয়াল টু পাই সি বাই 3 অর্থাৎ পাই রেডিয়ান বাই 3, বোঝা গেছে। তাহলে এইটা হলো আমাদের কিসের মান, না বৃত্তীয় পদ্ধতিতে 60 ডিগ্রি পাই বাই 3, হয়েছে, বোঝা গেছে না বোঝা যায়নি। তাহলে আমাদের দেখো কিছুই করতে হচ্ছে না, সামান্য 60 ডিগ্রিকে যদি যদি ষষ্ঠীক পদ্ধতিতে মান থাকে, ষষ্ঠীক পদ্ধতিতে মান থাকে যদি আমাকে বৃত্তীয় পদ্ধতিতে করতে হয়, তাহলে শুধুমাত্র আমরা পাই বাই 180 দিয়ে গুণ করব, কত গুণ করব, পাই বাই 180 দিয়ে। ষষ্ঠীক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করতে গেলে আমাদেরকে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। ঘুরিয়ে যদি বলি এই প্রশ্নটাই, ধরো বলে দিল পাই বাই 3 রেডিয়ান ইকুয়াল টু কত ডিগ্রি অর্থাৎ ষষ্ঠীক পদ্ধতিতে, এটা ধরো বলে দিল বৃত্তীয় পদ্ধতিতে, চলো দেখি, তাহলে পাই সি বাই 3 বা পাই বাই 3 কে ষষ্ঠীক পদ্ধতিতে প্রকাশ করো।
तो सपोज देखो हमें एकटू आगे देखल 60 डिग्री के जखन आमी पाई बाय थ्री ते प्रकाश कर लम तक हमें इटा के क दे गुण कर 60 डिग्री के पाई बाय 180 दिए गुण कर तो ठीक उल्टो पाई बाय थ्री के 180 डिग्री बाय पाई दिए जदि गुण कर दाओ आमी षष्ठी पद्धति मान पे जाब एटा पाई बाय 180 दिए गुण कर 180 बाय पाई दिए गुण करब ठीक देखो पाई पाई केटे जाबे तीन दिए काटो तीन 60 सो 60 डिग्री पेलाम बुझा गेछे एई छिलो आमादेर वित्तीय पद्धति एवं षष्ठी पद्धतिर सम्पर्क कौन दुटो ना एक रेडियन इक्वल टू 180 डिग्री बाय पाई एवं एक डिग्री इक्वल टू पाई बाय 180 डिग्री बा पाई रेडियन बाय 180 डिग्री बुझते पारले यदि बुझते ना पारो कमेंट कमेंट बक्से लेखो और जदि बुझते पेरे थाको भालो कथा तुम्हारा प्रैक्टिस करबे तुम्हारे एक्सरसाइज आछे जाइ होक परे आसि एबार जेटा आमरा करब तुम्हारे शतकरा बा शतक पद्धति एटा आमादेर सिलेबासे जेनारेलि नाइ ताओ तोमादेर बोले राखि तो शतकरा पद्धति कि देखि देखो 90 डिग्री ए मानटा होच्छे आमादेर षष्ठी पद्धतिते आमरा षष्ठी पद्धतिते डिग्री दिए परिमाप करि डिग्री मिनिट सेकेंड आमरा शतकरा पद्धतिते मिनिट सेकेंड थाकबे मिनिट सेकेंड थाकबे किन्तु सेटा एकटु अन्यरकम देखो कि रकम एइटाके जदि अर्थात 90 डिग्री के आमि समान 100 के भाग करब এইটাকে বলবে ওয়ান গ্রেড কি বলবে ওয়ান গ্রেড এরকম আকারে প্রকাশ করা হবে এক জি ওয়ান গ্রেড বোঝা গেছে এই ওয়ান গ্রেডকে আবার যদি আমি সমান 100 ভাগে ভাগ করি তাহলে আমি পাব ওয়ান মিনিট ঠিক আছে দেখো আগের যে ষষ্ঠী পদ্ধতিতে মিনিট ছিল সেটাকে আমি লিখছিলাম এভাবে ঠিক এই ক্ষেত্রে আমরা মিনিটটা এইভাবে ব্যাখ্যা করে লিখব এবার এই 1 মিনিটকে যদি আমি সমান 100 ভাগে ভাগ করি তাহলে পাবো 1 সেকেন্ড এই ছিল তোমাদের শতক পদ্ধতি আবারো বলছি কোন ষষ্ঠী পদ্ধতির মানকে সে কোন ঠিক না বাট 90 ডিগ্রিকে 100 ভাগে যদি ভাগ করি তাহলে আমরা পাবো কি 1 গ্রেড ওয়ান গ্রেডকে যদি আবার 100 ভাগে ভাগ করি কত পাবো ওয়ান মিনিট ওয়ান মিনিটকে যদি আমি 100 ভাগ করি কত পাবো ওয়ান সেকেন্ড এই ছিল তোমাদের শতক পদ্ধতি এরপরে যেটা করব সেটা একটা উপপাদ্য একটা থিওরাম রয়েছে থিওরামটা তোমাদের সিলেবাসও রয়েছে ওখান থেকে অঙ্কও আসবে তো থিওরামটা খুবই ইম্পর্টেন্ট তোমরা পুরোটা দেখো চলো তো স্টুডেন্ট থিওরামটা কি ছিল দেখে নি বৃত্তের কোনো চাপের দৈর্ঘ্য এবং ব্যাসার্ধের অনুপাত ওই চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণের বৃত্তীয় মানের সমান হয় কি বলল বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় এবং চাপ যদি এস হয় এদের অনুপাত কত হবে এস বাই আর অর্থাৎ চাপ বাই ব্যাসার্ধ এই যে অনুপাতটা কত হবে না কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে থিটা সেটার সঙ্গে সমান হবে তাহলে কি হলো এস বাই আর ইকুয়াল টু থিটা তাহলে এস ইকুয়াল টু আর থিটা বোঝা গেছে চলো আমরা বিস্তারিত দেখে নিই একটা ছবি দেখে চলো দেখি তাহলে বৃত্তের ব্যাসার্ধ ও চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ধরে নিলাম কি না থিটা বৃত্তীয় পদ্ধতিতে থিটা এবার দেখো আমাদের ব্যাসার্ধ কত আর এবং চাপ কত এস তাই কি না ব্যাসার্ধ আর এবং চাপ এস সো চাপ বাই ব্যাসার্ধ এস বাই আর ইকুয়াল টু কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করেছে তাহলে ইকুয়াল টু থিটা তাহলে এস বাই আর ইকুয়াল টু থিটা বা এস ইকুয়াল টু আর থিটা বোঝা গেছে এস ইকুয়াল টু আর থিটা এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে ভালো করে মনে রাখো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে